প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত মেরিট লিস্ট কিন্তু গতকাল থেকে প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি কলেজের সমস্ত কলেজের মেরিট লিস্ট কিন্তু গতকাল প্রকাশিত হয়নি তো আমি একটি ভিডিও দিয়েছিলাম এবং তোমরা আমাকে অনেকে তোমাদের কলেজের নাম বলেছ তা আজকে আমি যে কলেজগুলোর মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে তার মধ্যে বেশ কয়েকটি কলেজের মেরিট লিস্ট কীভাবে তোমরা দেখবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো অর্থাৎ এক মিনিটে তোমার নাম কীভাবে বার করবে সেটাও আমি দেখিয়ে দেবো এবং তোমরা তোমাদের যাদের কলেজ মেরিজ এখনও প্রকাশিত হয়নি বা তোমরা যাদের কলেজের মেরিজ আমি দেখাতে পাচ্ছি না তোমরা আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা গুগলে গিয়ে সার্চ করো তোমরা প্রত্যেকেই পারবে নিজের নামটা বার করে নিতে তো চলো আমি প্রথমে আজকে লিখবো সিটি কলেজের লিস্ট দেখাচ্ছে দেখো গুগলে যাবে গুগলে সার্চে গিয়ে তোমরা লেখো সিটি কলেজ দেখো সিটি কলেজ আমি লিখে দিচ্ছি তারপর সার্চও করে দিয়েছি এই সিটি কলেজ সার্চ করে দেওয়ার পর দেখো আমি নিচের দিকে স্ক্রল করলাম দেখো প্রথমেই থাকবে তোমাদের কলেজের ওয়েবসাইট এইটা হচ্ছে তোমাদের কলেজের ওয়েবসাইট তুমি একটুকুনি দাস দেখে নাও এই দেখো এইটা হচ্ছে তোমাদের কলেজের ওয়েবসাইট প্রত্যেকটা কলেজের এইভাবে তোমাদের কিন্তু এটাকে বার করে নিতে হবে ঠিক আছে তা এবার কি করবে এখানে তোমরা ক্লিক করে দাও হয়েছে তা সিটি কলেজে তোমাদের ইন্টারফেসটা কিন্তু ওপেন হয়ে গেছে এবারে তোমরা দেখো একটুখানি স্ক্রল করা দেখো এখানে দেখো লেখা আছে অ্যাডমিশান দু হাজার দেখো এখানে কিন্তু ব্লিঙ্ক করছে একটু ভালো করে তোমাকে দেখে দিচ্ছি আমি দেখো এই জায়গাটা লক্ষ্য করো অথবা তোমার এই জায়গাটা লক্ষ্য করো দেখো এই জায়গার লক্ষ্য করো দেখো ইউজি অ্যাডমিশান লিঙ্ক দু হাজার একুশ বাইশ ক্লিয়ার হয়েছে এইবারে কী করতে হবে তোমাদের এই জায়গাটাতে ক্লিক করে দাও হয়েছে দেখো ক্লিক করেছি দেখো এবারে নিচের দিকে তোমরা স্ক্রল করে চলে আসো দেখো একদম এখানে লেখা আছে মেরিট লিস্ট দেখো এই জায়গাটা লক্ষ্য করে দেখো এখানে মেরিট লিস্ট লেখা আছে এইখানটা এবার তোমাদের কী করতে হবে দেখো আমি ক্লিক করে দিলাম হয়েছে এবার তোমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসো দেখো এখানে লেখা আছে প্রভিশনাল মেরিট লিস্ট কোন জায়গায় লেখা আছে তোমরা ভালো করে লক্ষ্য করে নাও এই জায়গায় দেখো লেখা আছে প্রভিশনাল মেরিট লিস্ট এবারে আমি এই জায়গাতে ক্লিক করে দিলাম দেখো মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে গেছে প্রভিশনাল মেরিট লিস্ট তো তোমরা দেখতেই পাচ্ছো এখানে দেখো বিএজি তারপরে বেঙ্গলি অনার্স ইংলিশ অনার্স দেখো এত এতজন কিন্তু এখানে রয়েছে ঠিক আছে জেনারেল এসসি এসটি ওবিসি ঠিক আছে যতজন এখানে স্টুডেন্ট ফর্ম ফিল আপ যতজন সেই নাম্বারটা কিন্তু এখানে ক্লিয়ার করে যাবে ধরো সাপোজ তুমি বেঙ্গলি অনার্স তো বেঙ্গলি অনার্সে তোমরা ক্লিক করো তখন আমি যেখানে ক্লিক করলাম দেখো বেঙ্গলি অনার্স কিন্তু বেরিয়ে গেল প্রভিশনাল মেরিট লিস্ট দেখো এই হচ্ছে মেরিট লিস্ট কিন্তু এখানে এতজন স্টুডেন্ট আছে এই এতজন স্টুডেন্টের মধ্যে তোমাদের নাম কিভাবে তোমরা খুঁজে নেবে সেটাই হচ্ছে প্রশ্ন তো দেখো তা স্ক্রল করে পুরোপুরি খোঁজার দরকার নেই তোমরা কিন্তু দেখো এখানে লেখাই আছে এই জায়গাটা তোমরা লক্ষ্য করো এই জায়গাটা দেখো এই জায়গাটা কী লেখা যাচ্ছ এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার অতবার অথবা হচ্ছে তোমাদের নেম তো এখানে তোমরা অ্যাপ্লিকেশন নাম লেখো অথবা তোমার নিজের নাম লেখো তো দেখো আমি এখানে লিখছি দেখো সায়ন রয় হয়েছে আমি সায়ন রয় লিখে দিছি এবার এটাকে তোমরা কি করবে এটা কিন্তু সার্চ করতে হবে ঠিক আছে তো সায়ন রয় লেখার পর তোমরা এটাকে শুধু সার্চ করে দাও দেখো সায়ন রয় বলে আমি সার্চ মেরেছি দেখো একদম সায়ন রয় যেখানে ছিল তার নাম কিন্তু এখানে চলে এসেছে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে সায়েন্দ্র হয়তো একটা কলেজে আরও অনেকও থাকতে হবে তখন তোমরা কি করবে তোমরা দেখো এর ওপরেই তোমরা দেখে নাও এখানে কি রয়েছে র্যাঙ্ক এখন অ্যাপ্লিকেশন নাম্বার তোমরা মিলিয়ে নেবে স্টুডেন্ট নেম মিলাবে তোমাদের ফর্ম নাম্বার এবং তোমাদের ইন্ডেক্স মার্কস ক্যাটাগরিটা তোমরা অবশ্যই প্রত্যেকে মিলিয়ে নেবে এইভাবে তোমরা কিন্তু তোমাদের কিন্তু নিজেদের নামটা খুব দ্রুত এক মিনিটে কিন্তু বার করে নিতে পারবে মেরিট লিস্ট থেকে ক্লিয়ার ঠিক আছে তো এখানে দেখো আরও অনেক আছে দেখো পলিটিক্যাল সায়েন্স অনার্স সংস্কৃত বি কম অ্যাকাউন্টেন্সি অনার্স বোটানি প্রত্যেকটা কিন্তু পরপর তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা দেখো এখানে ধরো ম্যাথামেটিক অনার্স এখানে তোমরা ক্লিক করো দেখো ম্যাথামেটিক অনার্স বেরিয়ে যাবে এখানে ঠিক আছে এবার তোমার নাম অথবা অ্যাপ্লিকেশন নাম্বার তোমরা এখানে সার্চ করো তোমাদের মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে যাবে তো কোথায় নাম আছে তোমার জেনে গেলে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এটা একটা প্রভিশনাল মেরিট লিস্ট যে এখানে নাম আসা মানেই যে এক্ষুনি ভর্তি হবে সেটা নয় এরপর তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্ট থার্ড মেরিট লিস্ট এরকম করে অনেক করে যে দশ বারো কারো কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয় তোমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে প্রতিদিন কিন্তু একটু দেখতে হবে সার্চ করে তোমাদের প্রথম মেরিট লিস্টে যে নাম না ওঠে তারপর দেখতে হবে সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু প্রত্যেকটা মেরিট লিস্ট তোমরা এইভাবেই দেখতে হবে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তো এবার দেখো আমি আর একটি কলেজে চলে এসেছি এগুলো এই কলেজের নাম তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে সমস্ত কলেজগুলোতে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে আমি তা আমাদের বেশ কয়েকটি তোমরা দেখে দিচ্ছি দেখো বেথুন কলেজের মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো তোমরা যারা আছো তোমরা গুগলে যাও বেথুন কলেজ সার্চ করো লিকে সার্চ করছো করে একদম স্কল করে দেখো চলে আসো এই জায়গাটা দেখো বেথুন কলেজ তার অফিসিয়াল সাইট এখানে দেওয়া রয়েছে আমি এই জায়গাটা ক্লিক করে দিলাম ঠিক আছে একদম ইজি প্রসেসে মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত দেখতে পারবে দেখো এই হচ্ছে বেথুন কলেজ একদম দেখো প্রথমে দেখো মেরিট লিস্ট দু হাজার একুশ দিয়ে দিয়েছে এখানে আমি ক্লিক করে দিলাম দেখো হয়েছে দেখো প্রভিশনাল মেরিট লিস্ট ফেস ওয়ান আমি ক্লিক করে দিলাম তাই একদম পুরো সিটি কলেজের মতো সেম এটাও কিন্তু বেরিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বেঙ্গলি অনার্স ইংলিশ অনার্স হিন্দি অনার্স হিস্ট্রি অনার্স সব পরপর কিন্তু এখানে রয়েছে তোমরা দেখে নিতে পারো এবার তোমরা যে যে স্ট্রিমে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেই স্ট্রিমে গিয়ে তোমাদেরকে এখানে সার্চ করতে তো সাপোজ এখানে ধরো হিস্ট্রি অনার্স আমি হিস্ট্রি অনার্সে ক্লিক করলাম দেখো হিস্ট্রি অনার্সে মেডিল লিস্ট কিন্তু আমরা পেয়ে গেলাম দেখো এই হচ্ছে মেডিল লিস্ট দেখো প্রত্যেকের নাম দিয়ে এখানে দিয়েছি কিন্তু প্রচুর নাম রয়েছে প্রত্যেকের নাম তোমরা কীভাবে বার করবে তোমরা দেখো একদম ওপরেই তোমরা দেখে নাও এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার অথবা নেম এখানে সার্চ অ্যাপ্লিকেশন নাম্বার বা নেম এটা লিখে লিখতে হবে লিখে তোমরা সার্চ করো অবশ্যই তোমাদের নাম এখানে কিন্তু চলে আসবে তো দেখো এন্টার অ্যাপ্লিকেশানে আমি এখানে নাম লিখবো একজনের সেই নামটা দেখো এখানে এসে নিয়ে তোমরা দেখে নাও ধরো আমি লিখছি একজনের নাম তার নাম হচ্ছে ঋষিকা পাল ঠিক আছে দেখো আমি এখানে সার্চ করে দিলাম দেখো ঋষিকা পাল যে নামটা আমি সার্চ করলাম সেটা কিন্তু চলে এসছে এবং এখানে তুমি দেখতে কিন্তু আমাদের এখানে হাইলাইট করে দেওয়া হয়েছে ঋষিকা পাল এবারে ঋষিকা পালের কিন্তু আরও অনেকেই হয়তো থাকতে পারে এর জন্য তোমাদের অবশ্যই দেখে নাও এখান থেকে তোমরা মিলে নেবে তোমাদের যে প্রিন্ট আউট ফর্মটি তোমাদের কাছে রয়েছে সেই ফর্মটিকে তোমরা বার করে নিও দেখো উপরে র্যাঙ্ক অ্যাপ্লিকেশান নাম্বারটা তোমাদের এক হতে হবে ঋষিকা পাল এবং অ্যাপ্লিকেশান নাম্বার তোমরা দেখে নিও আচ্ছা ফর্ম নাম্বারটা থাকে তোমাদের নেম সাবজেক্ট কী কী নিয়েছিলে দেখো এটা আরও এবং কে কত নাম্বার পেয়ে যাবো সেটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ তাহলে এইভাবে তোমরা যারা বেথুন কলেজের স্টুডেন্ট আছো তোমরা কিন্তু এইভাবে তোমাদের মেরি লিস্ট কিন্তু দেখে নিতে পারো তো চলো আর দেখি কাদের কাদের কলেজের মেরি লিস্ট প্রকাশিত হয়েছে তো এবার তোমরা দেখে নাও তোমার দেখাবারে পারে রানাঘাট কলেজ রানাঘাট কলেজের কিন্তু মেরি লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে তো দেখো রানাঘাট কলেজ আমি এদিকে সার্চ করলাম একদম ইজি তোমরা অনেকে কিন্তু কমেন্ট করছো আমাদের কলেজ দেখে দেও কিন্তু অনেকে কলেজের এখনও কিন্তু প্রকাশিত হয়নি তো তোমরা তোমাদের কলেজ এইভাবে নিজেরাও কিন্তু দেখে নাও কোনো টেনশান নেওয়ার দরকার নেই দেখো গুগলে কি আমি রানাঘাট কলেজ লিখেছি তোমরা নিচের দিকে স্ক্রল করো দেখো এখানে লেখা আছে দেখো অনলাইন অ্যাডমিশন লিঙ্ক ফর ইউজেস দ্য আন্ডার গ্র্যাজুয়েট দেখো আমি এখানটায় ক্লিক করে দিলাম ক্লিক করার পর তোমরা দেখো নিচের দিকে স্ক্রল কর আবার দেখো লেখা এখানে অনলাইন অ্যাডমিশন ফর ইউজি দেখো আমি এখানে ক্লিক করলাম এবারে তোমরা নিচের দিকে চলে আসো দেখো লেখা আছে মেরিট লিস্ট প্রত্যেকটা কলেজের কিন্তু এইভাবে কিন্তু শো করা হচ্ছে তো দেখো মেরিট লিস্টে আমি কি ক্লিক করে দিলাম দেখো প্রভিশনাল মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে ডিদি সেখানে দেখেছ তো এবারে দেখো আমি এখানে ধরো বিএ জেনারেল অল ক্যাটাগরিজ ফাইনাল মেরিট লিস্ট আমি এখানে ক্লিক করে দিলাম দেখো চলে এসছে এখানে কিন্তু এখানে যেহেতু প্রচুর স্টুডেন্ট বিশেষ করে জেনারেলে যারা পড়াশোনা করো প্রচুর স্টুডেন্ট তোমরা জানো তো তোমরা কী করবে তোমরা একটা কাজ রাখো এখানে তোমাদের যে নাম আছে নামটা খুঁজে পাওয়া তো মুশকিল হয়ে যাবে দেখো একদম এই জায়গাটা তোমার লোক এখানে নেম আমি দেখাচ্ছি এখানটা দেখো তোমরা এখানে লোক হচ্ছে দেখো নেম লেখা আছে লিখে দেখো এখানে সার্চ বক্স দিয়ে দিয়েছে না তোমরা এখানে নিজের নামটা লেখো যার যে নাম সেই নামটা তোমাদেরকে লিখতে হবে দেখো আমি ধরো এক একজনের নাম আমি লিখবো তার ধরো রক্তিম দাস দেখো হচ্ছে রক্তিম দাস লিখেছি এখানে সার্চ বক্সে তোমার সাথে ক্লিক করে দাও দেখো তোমার নাম এখানে চলে আসবে একটু ওয়েট করতে হবে যেহেতু এটা জেনারেলের ক্যাটাগরিটা আমি দেখছি এবং এখানে কিন্তু অনেক স্টুডেন্ট একসঙ্গে রয়েছে তো দেখো এ দেখো রক্তিম দাস কিন্তু তোমার চলে এসে গেছো একদম সুন্দরভাবে দেখো র্যাঙ্ক দিয়ে দিয়েছে স্টুডেন্টস আইডি নাম্বার দিয়েছে নেম দিয়েছে ক্যাটাগরি দিয়েছে ঠিক আছে সমস্ত কিছু তুমি কত বেস্ট অফ ফাইভে পেয়েছো মেরার পয়েন্ট দিয়ে দিয়েছে তো এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকে তোমাদের নিজেদের নামটা কিন্তু বার করে নিতে পারবে যে যে কলেজেই পড়ো না কেন কোনো সমস্যা হবে না তোমরা আমাকে প্রচুর কমেন্ট করেছ তো আমি আশা করি তোমরা এইভাবে যদি তোমরা দেখো নিজেদের কলেজের অ্যাড্রেস